8 মিনিটে আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এইচএম জুবায়ের অপূর্ব। দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে, একদিনে 7 মৃত্যু, শনাক্ত 509। আজকের শিক্ষার্থীরাই সোনার বাংলা গঠনের সোনার মানুষ হবে, প্রধানমন্ত্রী। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটের মনোনয়ন পেলেন সাকিব। ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ জয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93.58%। আগামী বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে। খালেদার চিকিৎসা নিয়ে মানবিক বিচারের প্রশ্ন কেন উঠবে, আইনমন্ত্রী। ট্যাব চূড়ান্ত, অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। 31st উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়, সন্ধ্যার পর বার বন্ধ। 3 বিভাগে কমতে পারে তাপমাত্রা। এখানেই শেষ করছি 1 মিনিটে আজকের বাংলাদেশ।